আগে সানা স্কুলে যাওয়ার আগে না মিনিমাম আমার তিরিশ মিনিট খরচ হইতো সানার পিছনে শুধুমাত্র এই চুল সেট করতে বেনি করো চুল আচরাও চুলের জট খোলো আর এখন সানায় সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা না আচরাই ওরকম সরাসরি চলে যাইতে পারে নিজে নিজে দুটা ক্লিপ লাগাই নিছে আজকে চুল কাটার একটা বেনিফিট তো হয়েছে আজকে ওদের পিছনে পিছনে আমি ওদের স্কুলে গেছিলাম কারণ আজকে আমাদের সাফওয়ান যাচ্ছে ঘুরতে মাসাল্লাহ আমাদের সাফওয়ান অনেক বড় হয়ে গেছে এখন নিজের ব্যাগ নিজে ক্যারি করতে পারে তারা আবার দুই দিনের ট্যুরে যাচ্ছে স্কুল থেকে সে অনেক এক্সাইটেড এতবার বললাম ব্যাগটা দাও আমি নিয়ে যাই বাস পর্যন্ত দিল না হ্যালো আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আমার বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে তাদেরকে ব্রেকফাস্ট করাইতে আমার যে কি কষ্ট হয় স্পেশালি হচ্ছে ডিম ডিম তারা কোনোভাবে খাবেই না সকালবেলা রুটির সাথে ডিম না দিলে আর দিবটা কী ডিম ছাড়া ভাজিও তারা খাবে না তো খুব একটা ঝামেলার মধ্যে ছিলাম ওর বাবার কথা হচ্ছে ডিম তো বাচ্চাদেরকে খাওয়াইতেই হবে কোনো কথা শোনা যাবে না প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে খাবার নেই কান্না কেন অবশেষে আমি তাদেরকে কিভাবে খাওয়ানো যায় এটা ওইটা দিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত ডিম খাওয়ানো শিখাইছি সেটা হচ্ছে এইভাবে স্যান্ডউইচ বানাই চিজ দিয়ে যখন ডিমের মধ্যে চিজ দিয়ে তাদেরকে স্যান্ডউইচ বানাই দিয়েছি ফাইনালি তারা এখন রেগুলার ডিম খায় এটা কি আবার আজকে সকালে ওদের সাথে আমিও ওদের স্কুলে গেছিলাম কারণ হচ্ছে সাফওয়ান স্টাডি ট্যুরে যাচ্ছে আপনাদেরকে বলছিলাম না যে ওর ব্যাগটা গোছায় দিসি তো হচ্ছে ওই স্টাডি ট্যুরেই হচ্ছে এখন ওরা যাবে যদিও সাফওয়ানের এবার প্রথম না এই নিয়ে তিনবারের বার যাচ্ছে সাফওয়ান তো ওর মোটামুটি সব কিছুই জানা বা ও জানে যে কোথায় কি যাইতে হবে না হবে বাট তারপরও মনের মধ্যে মা তো একটা টেনশন থাকে যে ঠিকঠাক মতো যাবে কি না আবার টিচারদের কথা শুনবে কিনা আবার দল ছাড়া হয়ে যাবে কি না তো বারবার রিমাইন্ডার দিচ্ছিলাম যে এরকম করো না সেরকম করো না স্কুলের একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্কুলের গেট আর স্কুলের গেটের সামনে সব বাচ্চাগুলো যে দাঁড়ায় রয়েছে ওরা হচ্ছে লাইন দিয়ে দাঁড়ায় থাকে যখন যে আসে যত বড় লাইনই থাকুক না কেন একদম পিছনের লাইনে এসে দাঁড়ায় মানে স্কুল হচ্ছে খুলবে আটটা পনেরোতে তো তার আগ পর্যন্ত যারা আসে সবাই এসে এরকম স্কুলের সামনে জড়ো হয় কিন্তু কোনো বিশৃঙ্খলা করে না দেখেন বাচ্চাগুলো কিন্তু দৌড়ঝাঁপ লাফা ঝাঁপা কোনো কিছু করতেছে না এই ছোট বাচ্চাগুলো হচ্ছে সুন্দর লাইন দিয়ে দাঁড়ায় যাচ্ছে যেই আসতেছে সেই হচ্ছে যে কোনো একটা লাইনের পিছনে এসে দাঁড়ায় যাচ্ছে তো জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে যে এখানে এসে যদি পাঁচটা মিনিটও কেউ দাঁড়ায় তারাও হচ্ছে এই বাচ্চাদের কাছ থেকে এই ডিসিপ্লিন বা এই যে ভদ্রতা ম্যানার এগুলো সব শিখে যায় স্কুল ড্রেসটা চেনা চেনা লাগে না সানায়ের প্রি স্কুলের স্কুল ড্রেস এই বাচ্চাটা ওই স্কুলে ওর ভাই ও সাফওয়ানের সাথে একসাথে স্কুলে যাবে আর এই যে বাচ্চাটা গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় ব্যাগ খুলতেছে ওর মা ভাবে ওকে স্ন্যাক্স দিতে ভুলে গেছে এটা নিয়ে বাচ্চাটা ছিল অনেক কান্নাকাটি করতেছে কেমনে যে মা ভুলে গেল আল্লাহ জানে আমি অবশ্য সাফওয়ানকে বলছিলাম তোমার যে স্ন্যাক্স আছে সেখান থেকে একটু দিও সাফন বলল মামা এটা করা যাবে না স্কুলের কোনো বাচ্চাকে কোনো খাবার শেয়ার করা যাবে না কারণ কেউ যদি খাবার শেয়ার করে তার যদি ওটা খেয়ে কোনো রকম প্রবলেম হয় অ্যালার্জি প্রবলেম হতে পারে বা অন্য কিছু তাহলে স্কুলের টিচারদেরকেও কিন্তু ছাড়বে না যে বাচ্চাগুলো এরা সবাই হচ্ছে যাবে তারা এক জায়গায় একটা ক্লাসে জড়ো হয়েছে আর তাদের গার্জিয়ানরা আমরা পিছনে দাঁড়ায় ছিলাম তো ওই যে সামনে যদি বাচ্চা দুইটা আছে না ওই বাচ্চা দুইটা হচ্ছে ওদের সবাইকে আবার রিমাইন্ডার দিচ্ছে যে কোন কাজটা করা যাবে না কোন কাজটা করতে হবে যেমন ধরেন হচ্ছে যে ওখানে যে টিচারদের কথা কি সবাই শুনবা না শুনবা না বা টিচারদের কথা ছাড়া অন্য কোন জায়গায় যাবা কি যাবা না এগুলো আর কি ওদেরকে একটু রিমাইন্ডার দিয়ে হ্যাঁ না করে দেন ফাইনালি আমাদের দিকে ফিরে সবাইকে বললো যে বাই বাই দিয়ে দাও সব ছোট ছোট বাচ্চাগুলো ভারী ভারী ব্যাগ সব নিজের হাতে করে ক্যারি করতেছিল ইউজলে কি করি আমরা বাচ্চাদেরকে কোথায় যখন নিয়ে যাই তখন কিন্তু ওদেরকে কিছুই দেই না ওদের হাতে সব মানে বোঝা আমরা নিয়ে নেই আর এখানে বাচ্চাটার একটা ব্যাগ তারপরে আবার বড় একটা ব্যাগ সব নিয়ে সব ব্যাগগুলো মানে হাঁটতে পারবে কিনা আমি বলছিলাম যে দেও আমি তোমাকে অন্তত বাস পর্যন্ত নিয়ে দেই সে দিবে না ওরা সবাই নিজেটা নিজে কাজ করতেই অভ্যস্ত সাফন কিন্তু এবার থার্ডবারের মতো যাচ্ছে এর আগে যে দুইবার গিয়েছিল সেই দুইবার যে যে মিস্টেক করছে আমরা বা সেগুলো ভালো মতো কে বুঝাই ও আগের চাইতে একটু বড় হয়েছে যেমন ছোট ক্লাসের বাচ্চাদেরকে একটু গাইড করবা সেটাও টিচাররা আবার কিছু কিছু বলে দেয় অনেক বাচ্চারা আবার আবার একবার যাওয়ার পরে তিনবার জায়গায় জায়গায় যেতে চায় না বাট প্রত্যেকবারই খুবই এক্সাইটমেন্ট নিয়ে যায় এবং সে এক্সাইটেড থাকে এই যাওয়া নিয়ে এই জন্য দিই আর এডুকেশনাল ট্রিপটা হচ্ছে ওদের মানে যে শরৎকালের পাতা দেখার যে একটা ব্যাপার আছে না জাপানে সেটার জন্য ওদেরকে শরৎকালের পাতা দেখাতে নিয়ে যায় সেই সাথে একটা ট্রিপও হয়ে যায় এটা কিন্তু কম্পালসারি না এটা হচ্ছে যার যার ইচ্ছা সে যাবে যার যার ইচ্ছা সে যাবে না বাট সাফান খুবই যেতে চায় দেখে আমরা প্রতি বছরই ওকে পাঠাই এই যে বাস চলে যাচ্ছে আর ওই যে সাফান আমাকে বাই বাই দিয়ে দিচ্ছে আমি এখন বাসার দিকে যাই সুহানাকে ওর বাবার কাছে রেখে আসছি যাওয়ার সময় অবশ্য আমি ওকে ঘুম পাড়ায় রেখে গেছিলাম আর সেই সাথে ফিডারে দুধ দিয়ে খেয়ে গেছিলাম এসে দেখি ম্যাডাম অলরেডি ঘুম থেকে উঠে বসে আছে কি সমস্যা তোমার কোন সমস্যা কি সমস্যা দুষ্টমি সমস্যা দুষ্টমি কি মোবাইলে কি দেখছো আমাকে বলো খালি কলের উপর উঠে বসে থাকে আমাদের বাসার সবচেয়ে হাইপার পার্সন বা সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করে যে মানুষ সেটা হচ্ছে সাফওয়ান তো ওর এই লাউড পার্সোনালিটির কারণে ও যখনই বাসায় থাকে বাসাটা পুরো গম গম করে আর ও যখন থাকে না তখন বাসাটা একদম সাইলেন্ট থাকে সানাই একদমই চুপচাপ টাইপের একটা মানুষ নিজের মতো নিজে থাকে ছবি আঁকে মানে বোঝায় যায় না যে সানাই রুমে আছে কিন্তু সাফান যখন রুমে থাকে সবাই বুঝতে পারবে যে না কেউ একজন আছে এই রুমের মধ্যে তো ও যখন বাসায় না থাকে বাসাটা একদম চুপচাপ হয়ে থাকে আমার মনে হয় সানায়ের মতো সুহানাও এরকম চুপচাপ স্বভাবেরই হবে কারণ যখন তাকে আমি খাওয়াই দিই না একবার ফুল পেটে যখন সে থাকে এরপরে তাকে আমি আধা ঘন্টা এক ওকে নিজের মতো করে খেলবে ঘন্টা এখানে আমি শোয়াই রেখেও টাজ ছেড়ে আসতে পারি এরপরে হচ্ছে ওকে আবার একটু খাওয়াই দেই বা ওর বাবার কাছে একটু দিয়ে আসি চুপচাপই থাকে খুব একটা বিরক্ত করে না তবে যদি ওর খিদা লাগে যদি ঘুম আসে সব কোনো কিছু হলে তখন দেখা যায় যে খুবই মানে বিরক্ত করতে থাকে ওই যে সানাই মাছ ধরে আনছিল না সেই মাছের কিছু মাছ এখনো আছে ওই মাছগুলো আমি সাইজ অনুযায়ী আলাদা আলাদা টুপলা টুপলা মাছ ছিল প্রতিটা মাছ হচ্ছে আলাদা আলাদা মানে এক একটা এক এক ধরনের জাল পেতে মাছ ধরে তো এরকমই হবে সব তো সেম মাছ হবেও না তো আমি মাছ দেখে দেখতে এই মাছটা দেখে আমার কাছে এত অবাক লাগতেছিল আমি সাফার বাবাকে বললাম যে এটা কি মাছ দেখো তো চিনতে পারো কি না মানে এটা কি খাওয়া যায় কি খাওয়া যায় না সেটাও বুঝতেছিলাম না কেমন জানি একটা উল্টা পাল্টা একটা শেপ তো আমার দুইজন কিছুক্ষণ গবেষণা করার পরে মনে হলো যে না মাছটা কি বুঝতেছি না যেহেতু সে তো একটা মাছগুলো হচ্ছে ধরলে তো মজা বা এগুলো ধরে এনে খেতে মজা কিন্তু বাবারে বাবা এগুলো প্রসেস করতে যে কি ঝামেলা মাংসর চাইতে মাছ আমাদের বেশি খেতে ভালো লাগে আর আমাদের বাসায় বেশি রান্না মাছই হয় মাংস আমরা খুব একটা বেশি রান্না করি না মাছ খুব একটা বাচ্চারা পছন্দ করে না জন্য ওদের জন্য হয়তো মাঝে মাঝে একটু চিকেন রান্না করি কিন্তু রেড মিট আমরা একদমই খাই না আমাদের কারোরই খুব একটা পছন্দ জাপানের লোকাল দোকানে যে সব মাছ পাওয়া যায় এগুলো ম্যাক্সিমামই হচ্ছে সামুদ্রিক মাছ আর এই মাছগুলো অনেক বেশি হেলদি কারণ এগুলো তাজা বিক্রি করে আর আমরা বাংলাদেশ যে রুই বা এই টাইপের মাছ যেগুলো কিনে খাই এগুলো তো থাকে হচ্ছে ফ্রোজেন কত বছর আগে ফ্রোজেন করে রাখছে তারও নাই কোনো হিসাব এই কারণে ওই বড় মাছ বা ওই ফ্রোজেন মাছের চাইতে আমার কাছে বেশি মানে জাপানিজ যে দোকানগুলো বিক্রি করে ফ্রেশ মাছ ওগুলোই খেতে ভালো লাগে আমি একটু লাস্টে আলো দিছিলাম আর একটু ফুলকপি দিছিলাম এটার জন্য আরো বেশি টেস্টি লাগছে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করছিলাম সেটা খেতে মোটেও পেঁপে ভাজি লাগতেছিল না মনে হচ্ছিল মিষ্টি কুমড়া ভাজি খাচ্ছি এরকম মিষ্টি মিষ্টি তখন যাওয়ার সময় বলে গেছিল যে ওরা ইয়াকি সোবা খাবে ইয়াকি সোবা মানে হচ্ছে মানে এক ধরনের নুডলস সাথে অনেক ভেজিটেবলস দিয়ে ওরা বানায় তো ওনারা না খুব বেশি কেয়ারফুল যেহেতু সাফওয়ান পর্ক খায় না ওনারা ওই পর্ক অ্যাড করার আগে হচ্ছে ওকে আলাদা করে দেয় খাবার সব সময় যাতে ওর খাবারে কোনো রকম পর্ক না থাকে জন্য টিচারদের কাছে খুব ভরসা করেই সাফওয়ানকে দিতে পারি সব সময় কেন করছে আমি তো শুনানা আমি দইستمুন কি বলছ আপু আপু তুমি আমার সাথে দুষ্ট করছো নাকি আদর করছো তোমাকে আজকের ব্লগটা এই পর্যন্তই অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ